রাজ্যের মন্ত্রী তথা বিধায়ককে নিশানা তৃণমূলের কোন্দল এবং রাজ্যের মন্ত্রী তথা বিধায়ককে নিশানা তৃণমূলের নেতা নিশানায় পঞ্চায়েতের সমিতির সভাপতি অভিষেকে দাশু কাটমানি নিয়ে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে আক্রমণ তৃণমূলের কার্যালয়ের ভিডিও সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে রাজ্যের মন্ত্রীকে নিশানা তৃণমূলের নেতার বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গা
বরুণ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বরুণ, ঠিক ঘটনাটা কি ঘটেছিল, সূত্রপাত কোথায়, কি হয়েছে জানাও। হ্যাঁ, কিছু বেশ কিছুদিন ধরে নামখানা ব্লকের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব চলছিল, বা সেটা প্রকাশ্যে এসে গেল যে শব্দটি বিজেপির পক্ষ থেকে বারে বারে ব্যবহার করা হতো, যে তৃণমূল তোলাবাজি করছে, তৃণমূল কাটমানি খাচ্ছে, তৃণমূল চাকরির নামে লোকের কাছ থেকে টাকা নিচ্ছে। আজকের বিজেপির সেই মুখের কথাটা তৃণমূলের দলের যে যারা বিক্ষোভকারী তারাই তাদের বিরুদ্ধে তুলছে, মন্ত্রীর বিরুদ্ধে তুলছে, তাদের পঞ্চায়েত সমিতি সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছে। এবং সেখানে তাদের অভিযোগ যে মাননীয় মন্ত্রী 2021 সালে তিনি বিধানসভায় জেতার পরে, তারপরে তিনি মন্ত্রী হন, মন্ত্রী হওয়ার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বুথে বুথে তার নিজস্ব যে সমস্ত লোকজন তাদেরকে তিনি নিয়োগ করছেন, এবং পঞ্চায়েত সমিতিতে যাকে সভাপতি করেছেন তিনিও নাকি সেই মন্ত্রীর কাছের লোক এবং মন্ত্রী ঘনিষ্ঠ। এবং আরো সবচেয়ে বড় একটা মারাত্মক অভিযোগ তুলেছেন যে এই অভিষেক দাস নামে যে ব্যক্তি, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন, তিনি নাকি এলাকায় মানুষের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছিলেন, এবং তার নামে নাকি নামখানা থানাতে একটা FIR আছে এবং আদালতে নাকি মামলা চলছে। তো এই ধরনের যে অভিযোগ, মারাত্মক অভিযোগগুলো তুলছে, তার প্রত্যুত্তরে ওই শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের যিনি গ্রাম পঞ্চায়েত নয় শিবরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি, তিনি জানিয়েছেন, পলাশ জানা, যে ধীরেন গিরি তাকে আমরা দল থেকে অনেক আগে বহিষ্কার করেছিলাম, এবং সেই বহিষ্কার করার পরে তিনি গতকাল চাবি নাকি চুরি পড়ে নাকি তৃণমূল কার্যালয়ে এসে এই ধরনের অপ্রাসঙ্গিক কথা বলছেন। বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের ওই নেতা, তিনি কি বলছেন সেটা আগে আপনাদেরকে শোনাই। ঠিক অভিযোগটা কি, কেন নিশানা করা হচ্ছে, কেন এই কোন্দল প্রকাশ্যে আসছে, শুনুন। উনি মন্ত্রী হওয়ার পর 2021 সালে জেতার পর মন্ত্রী হয়ে আসার পর তিনি নামখানা ব্লকের ব্লক কমিটি অঞ্চল কমিটি টোটালি ভেঙে দিয়ে তিনি খামেপুরে তার মন গড়া তার নিজের মতোর লোককে তিনি অঞ্চল সভাপতি ব্লক সভাপতি করেছেন প্রত্যেকটি অঞ্চল। এই নিয়ে আমাদের 1.5 বছর আন্দোলনের পরে পঞ্চায়েত নির্বাচন এলো, আমাদেরকে কথা দিল যে প্রত্যেকটা অঞ্চলে যুগ্ম কনভেনার করে তিনি অঞ্চল পরিচালনা করবেন। তিনি তার লবির লোককে নিয়ে এসে আমাদের অঞ্চলে পলাশ জানা এদেরকে নিয়ে এবং হরিপুরে যিনি বর্তমান ব্লক সভাপতি অ্যাডক ভিত্তিতে আছে তাকে ব্লক সভাপতি এবং বাদ দিয়ে যুগ্ম কনভেনার করলো। শুনলেন, আর এবার শোনাবো তৃণমূলের অঞ্চল সভাপতি। তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি কি বলছেন তাও শোনাবো, শুনুন। পরবর্তী সময়ে গত 2-3 দিন আগে আমাদের 7 মাইল বাজারে আমাদের পার্টি অফিসের চাবি একটা দোকানে থাকে, সেই দোকান থেকে চাবি নিয়ে উনি চুরি করে আমাদের কয়েকজন 2-4 জন কর্মীকে নিয়ে একটা মিটিং করে, সেই মিটিংয়ে আমাদের মাননীয় মন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তারই প্রতিবাদে আমাদের কালকের বিক্ষোভ মিছিল আমরা করি। প্রিয় দর্শক নমস্কার, ভারত গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।